বর্তমানে বলিউডের তারকা পরিমণিকেও হার মানিয়ে দিল এই ইভা নামের মেয়েটি। পরিমণি ছয়টা বিয়ে করেছে আর এটা নিয়েই সবার মাথা ব্যথা। পরিমণির ছয়টা স্বামী হওয়াতে অনেকেই অনেক কথা বলেছে এবং অনেক রকম হাসাহাসিও করতেছে। তো তাদেরকেই বলছি, ভাই তোমার হাড়টাকে একটু শক্ত করে ধরো, কেননা এই মেয়ের কয়টার স্বামী সেটা জানলে হয়তো তোমার হার্ট অ্যাটাকও হইতে পারে। বর্তমানে আপনারা যদি নিউজ দেখে থাকেন তাহলে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখবেন এই মেয়েকে নিয়ে নিউজ হচ্ছে। কারণটা হচ্ছে এই মেয়েটা দশটা বিয়ে করেছে এবং তার তিনটা সন্তানও রয়েছে। তারপরও তার সবার সাথে পরিচয় সে একজন অবিবাহিত মেয়ে। নাম তানজিল আক্তার ইভা। তিন সন্তানের মা হয়েও পরিচয় দেন অবিবাহিত বলে। সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলতেন। ইভা প্রেমের ফাঁদে ফেলে সর্বশান্ত করেছেন শতাধিক ব্যক্তিকে, হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। হ্যাঁ, তার অবিবাহিত হওয়ার পিছনে কারণ একটাই ছিল, তার মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল। আর তার সেই টাকা হাসিল করার জন্য বড় বড় সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন সহ এছাড়াও আরো অনেক বড় বড় বিজনেসম্যান কাউকেই বাদ দেয় টাকা হাসিল করার জন্য। প্রথমে টার্গেট করা ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো, আর সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে সেই ব্যক্তিকে হট কিছু ভিডিও দেখিয়ে তার মনে আকৃষ্ট করে তার প্রেমের জালে ফাঁসাতো। তারপরে তার প্রেমের ফাঁদে পড়া সেই ছেলেটিকে নাইট ক্লাবে ডেকে নিত, আর সেই নাইট ক্লাব থেকেই কিছু ভিডিও সে ধারণ করত সেই ছেলে। কারো ভিডিও রেকর্ড করেছে, কারো বা কথোপকথন, আর সেটা দিয়ে ব্ল্যাকমেইল তাকে করত। অনেকেই লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারতো না, আর তার জন্যই তাকে টাকা দিতে বাধ্য হতো তারা। সরকারি কর্মকর্তা আছে এরকম 20-25 জন তাদেরকে সে প্রতারিত করেছে। অবশেষে সেই 10টি বিয়ে করা ইভা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং সে তার সমস্ত কুকীর্তি স্বীকারও করেছে। লাজ লজ্জার ভয়ে সেটা কাউকে বলে না, কিন্তু সে এই ইভা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে। ইভার স্বীকারোক্তির পরে তার কাছ থেকে 6,70,000 টাকা এবং তিনটা আইফোনও জব্দ করেছে পুলিশ। তার কাছ থেকে 6,70,000 টাকা, তিনটি আইফোন ও সিসা টানার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। সো ভিউয়ার্স, এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর 10টা বিয়ে করা ইভাকে আপনাদের কেমন লেগেছে সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।